অভাবের সংসারে হাল ধরতে আজ দশভুজা স্বপ্না। তার অদৃশ্য দশাতেই এলাকা সাফাই করে চলেছেন তিনি। অশোকনগর পৌরসভার সাফাই কর্মীকে নিয়ে গর্বিত এলাকাবাসী। সাত সকালে স্বপ্নার বাসির সিটিতেই ঘুম ভাঙে এলাকার মানুষের। দুহাতে দশভুজা, এই স্বপ্নাকেই এখন অশোকনগরের দুর্গা বলে মনে করছেন স্থানীয়রা। হাতে গোনা আর কয়েকদিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। খুঁটি পুজোর পর অনেক আগেই শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। কুমোরপাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ঢাকে পড়েছে কাঠি, শুরু হয়েছে ঢাকিদের মহড়া। নীল সাদা আকাশের নিচে কাশবনে হাওয়ায় দোলা খাচ্ছে কাশফুল। সব মিলিয়ে যেন মায়ের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। ঠিক তখনই সকাল হতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার নির্মল বাংলা প্রকল্পের কর্মী, হরিপুর এলাকার বাসিন্দা, বছর 32-এর আদিবাসী তরুণী স্বপ্না হরিজনের বাসির সিটিতে ঘুম ভাঙছে অশোকনগর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বাসি বাজলেই কান সজাগ সকলের, শুরু হয় কানাঘুষো, এই বুঝি স্বপ্না এলো। ফের স্বপ্নার বাসি বাজলেই কারো হাতে নীল বালতি, কারো হাতে সবুজ বালতি, আর এই বালতিতেই থাকে নোংরা আবর্জনা, যা এই তরুণী স্বপ্না তার ভ্যানে থাকা ড্রামে ভরে নিয়ে যান শহর থেকে অনেক দূরে। সকাল হলেই স্বপ্না তার হাসি মাখা মুখখানি নিয়ে একেবারে ভ্যান চালিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। রোদ ঝড় বৃষ্টির মধ্যেও স্বপ্নার বাসির সিটির অপেক্ষায় থাকেন স্থানীয়রা। সবকিছুর মধ্যেও পরিশ্রমের ঘামে ঢাকা স্বপ্নার হাসিমাখা মুখ আর সকলের সাথে সুন্দর ব্যবহারে মুগ্ধ স্থানীয়রা। স্বপ্নার পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা, মা, এক ভাই। এই নিয়েই অভাবের সংসার। সংসারের হাল ফেরাতে বড় মেয়ে স্বপ্না বহু বছর আগে থেকেই সংসারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। স্থানীয় এক গৃহবধূ নূপুর পাত্র জানান, স্বপ্নার বাসিতেই সকালে আমাদের ঘুম ভাঙে। স্বপ্না যে কাজ করছে এটা মূলত পুরুষদের কাজ, আর সেই কাজটা স্বপ্না করছে। স্বপ্নাকে নিয়ে আমরা গর্বিত। সামনেই দুর্গাপুজো, বর্তমান পরিস্থিতিতে স্বপ্নাকে দেখেই মনে হয় স্বপ্নাই আমাদের দশভুজা। দেখুন, এখন তো আমাদের সকালে ঘুম ভাঙছে স্বপ্নার মানে বাসির আওয়াজে সিটিতে। তো একটা আদিবাসী মেয়ে হয়ে এই যেই কাজটা ও করছে সেটা সম্পূর্ণরূপে আমরা জানতাম পুরুষদের কাজ। তো ও একদম নতুনভাবে মানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে এই কাজটা করছে, সত্যি এটা অকল্পনীয় এবং আমাদের খুব ভালো লাগছে। দেখুন, সামনেই তো দুর্গাপুজো, তো এখন বর্তমান পরিস্থিতিতে স্বপ্নাকে দেখে মনে হচ্ছে ওই মানে আমাদের সবার দুর্গা। যেভাবে ভোরবেলা থেকে ও বাঁশির আওয়াজ দিয়ে সবার বাড়ি বাড়ি এই যে পরিশ্রমটা করে ও ময়লাগুলো সংগ্রহ করছে, সত্যি মানে ওকে হ্যাটস অফ, অকল্পনীয় এবং সত্যি সবার মানে আমাদের খুব গর্ব ওকে নিয়ে, আমরা খুব প্রাউড ফিল করছি ওকে নিয়ে। স্থানীয় যুবক জিৎ দত্ত জানান, পুরুষতান্ত্রিক সমাজে স্বপ্না যেভাবে পুরুষদের কাজ সানন্দে গ্রহণ করেছেন, এটা শুধু অশোকনগরের ইতিহাসে নয়, এই জেলাতে স্বপ্নাই হয়তো প্রথম। সামনেই দুর্গাপুজো, স্বপ্নাকেই আমরা মা দুর্গা হিসাবে বরণ করে নিলাম। এ বিষয়ে জিৎ আরও বলেন, দেবী দশভুজা অসুর নাশিনী, অশুভ শক্তি বিনাশকারী। আজকের দিনে পেটের খিদেরূপী অসুরকে জয় করতে স্বপ্নার এই কাজ সত্যিই প্রশংসার যোগ্য। আমরা যখন প্রথমে ওকে বলি কাজটার জন্য, ও সানন্দেই কাজটা গ্রহণ করে। এবং একটা যে কাজগুলো সাধারণত আমরা পুরুষদের জন্য ধরে রাখি, কিছু কাজ আমরা সহজে আলাদা করে রাখি, এটা পুরুষদের কাজ, এটা মেয়েদের কাজ, সেখানে এই পুরুষদের যে কাজটা সেটা ও গ্রহণ করে এবং খুব ভালোভাবে কাজটা করছে। সত্যি আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে ও প্রমাণ করে দিল যে আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক যুগে পুরুষ এবং মহিলা বলে আলাদা কিছু নেই, আমরা সবার আগে মানুষ এবং মানুষের জন্যই মানুষ কাজ, এবং ও কাজটা করছে। আর সামনেই দুর্গাপূজা, মা আসছে। আজকে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ইতিহাস শুধু নয়, আমার মনে হয় জেলাতেও হয়তো প্রথমই হবে। আমাদের কাছে মা দুর্গা এবার স্বপ্না, স্বপ্না হরিজনই মা দুর্গা, ওকেই আমরা বরণ করে নিলাম এবারের জন্য। মা দুর্গা হচ্ছে অসুরের ওপর শুভ শক্তির জয়। তা আজকের দিনে দাঁড়িয়ে অভাব অসুর তো আর সেরকম নেই, অসুর হচ্ছে অভাব, মানুষের পেটের খিদা, সেই পেটের খিদাকে অসুরকে জয় করবার জন্য মা দুর্গা তার হাতে ত্রিশূল তুলে নিয়েছে, সব মানে বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে পরিবেশকে নির্মল করবার জন্য, পরিবেশকে নির্মল দূষণমুক্ত করবার জন্য, জঞ্জালমুক্ত করবার জন্য মা দুর্গা আজকে অসুরকে বধ করবার জন্য রাস্তায় নেমেছে। পরিবেশকে দূষণমুক্ত জঞ্জালমুক্ত করতে নিয়মিত লড়াই করে চলেছেন স্বপ্না। স্থানীয়দের পাশাপাশি স্বপ্নার বাবা সুবল হরিজন জানান,
এই অভাবের সংসারে স্বপ্না যেভাবে হাল ধরেছে তাতে আমি বলবো আমাদের মেয়ে স্বপ্নাই হলো আসল দুর্গা। আমরা সেটাই বলছি, আমাদের অভাবের সংসার, সামনে দুর্গা পুজো, আমার মেয়েই তো দুর্গা। আমাদের আমি তখন কিছুক্ষণ আমি অসুস্থ, আমার বউ অসুস্থ, ওই যা করে তাতে সংসার চলে। ওই লোকের বাড়ি কাজ করতো, তারপরে এই কাজটা ধরেছে। বলো কি মেরেই বলবো মেয়েই দুর্গ। এ বিষয়ে প্রশ্ন করা হলে কপালের ঘাম মুছে স্বপ্নার উত্তর, কাজটা ময়লা পরিষ্কারের হলেও কাজটা আমি মন দিয়ে ভালোবেসেই করি। এই কাজের জন্য সবাই আপনাকে দুর্গা বলছে, এ প্রশ্ন করতেই স্বপ্নার মুখে মুচকি হাসি। এই সকালবেলা উঠি, গাড়ি নিয়ে চলে যায়, বাঁশি বাজায়, সবাই ময়লা দেয়, সবাই আমাকে ভালোবাসে। প্রথম প্রথম একটু কেমন লাগতো, এখন লাগে না, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সিটি বাজালে ময়লা নিয়ে বেরিয়ে পড়ে, ভালো লাগে, ওরাও ভালোবাসছে, আমারও ভালো লাগছে কাজটা করতে। হ্যাঁ, ভালোবেসেই কাজটা করছি। এই সবার বাড়ি বাড়ি বাঁশি বেজিয়ে ময়লা নিই, আর লোকের বাড়ি কাজ করি, খুব ভালোবাসে। কুমারের তো তুলনায় হয় না, কুমার তো খুবই ভালো, আশেপাশে যারা আছে সবাই ভালো, আমার সঙ্গে সবাই যারা কাজ করে তারাও খুব ভালো, কাকিমা আছে সোমা, ও খুব ভালো। আর কথা বাড়াতে চান না তিনি, সকালে দম ফেলার ফুরসত নেই স্বপ্নার, তাই আর কথা না বাড়িয়ে শক্ত করে চেপে ধরে ভ্যানের হ্যান্ডেল, সিটে চড়ে বসে, জোর লাগায় প্যাডেলে, ঘুরতে থাকে ভ্যানের চাকা। এই চাকা ঘুরলেই সচল থাকবে তার সংসারের চাকা, এ কথা বিলক্ষণ জানেন স্বপ্নারূপী দশভুজা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।